ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. স্যার ফজরের সালাতে সুন্নাত সম্পর্কে যদি বিস্তারিত কিছু বলার অনুরোধ করছি। নিঃসন্দেহে ফজরের সালাত সালাতের সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদরে সফরে অর্থাৎ একামত অবস্থায় অথবা সফর অবস্থায় কখনো এই সুন্নাত সালাতটি ত্যাগ করতেন না, এর গুরুত্ব রয়েছে। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা আছে তা থেকে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু পড়ার নিয়মটা হচ্ছে সমস্যা, হাদিস বুঝার ক্ষেত্রে আপনার নিয়ম মন মত হলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উকিমাতি সলা ফালা সলাত ইল্লাল মাকতুবা, যখন সলাত কায়েম হয়ে যাবে, যখন একামত হয়ে যাবে, তখন ফরজ সলাত ব্যতীত আর কোনো সলাত পড়া যাবে না। এটা সবগুলির জন্য সমানভাবে প্রযোজ্য। যদি কোনো ব্যক্তি ঘরে থাকেন তিনি পড়তে পারবেন বলে হানাফি মজায় বলা হয়েছে, হানাফি মজায় বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি কোনো বড় মসজিদে থাকে এবং বাইরে সেখানে বারান্দা আছে সেখানে পড়ছে, সেখানে পড়া যাবে তারা বলেছেন। কিন্তু কেউ বলেন নাই যে তিনি নতুন করে নিয়ত বানবেন, এটা কেউ বলেন নাই। এর অর্থ হচ্ছে আমি বানিয়ে বানিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করছি যে মসজিদের ভিতরে ইমামের সাথে আমি ইমামের ইমাম সালাত আদায় করছি আর আমি নিয়ত আল্লাহ আকবর বলে নিয়ত বানতেছি, ইমামের সাথে আপনি ভিন্ন সালাত যাচ্ছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে এরকম দেখে তিনি জিজ্ঞাসা করেছেন যে আসলাতান ইমান, সালাতের পরে যখন আবার দুই রাকাত পড়তেছে বলে কেন, বলে আমি সুন্নত পড়তে পারি নাই, রাসূল তাকে অনুমোদন করেছেন। বোঝা গেল যদি আপনি আগে পড়তে না পারেন পরে পড়তে পারবেন, আপনি সওয়াব সেটা পেয়ে যাবেন, কিন্তু তাকবীরাতুল উলার সওয়াব আপনি পাবেন না যদি আপনি সুন্নতে দাঁড়িয়ে যান, এবং সুন্না বিরোধী হবে, নির্দেশনার বিরোধী হবে। রসুল বলেছেন যখন সালাত কায়েম হয়ে যাবে, একামত হয়ে যাবে, তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত পড়া যাবে না। আমি চাই এই মসজিদে এটা বাস্তবায়িত হোক, এই আমাদের এই মসজিদ থেকে বাস্তবায়িত হোক, আসুন্না ট্রাস্ট থেকে বাস্তবায়িত হোক। আমরা খুঁজে বেড়াবো না কোনো সাহাবি কিছু করেছেন কিনা, দুনিয়াতে যদি এরকম খুঁজে বেড়ান কোনো কোনো সাহাবির এরকম জিনিস আপনি পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের হাত তিনি হাত রাখতেন না হাঁটুর ভিতরে, তিনি দুই হাঁটুর মাঝখানে রাখতেন। আপনি যদি এখন বলেন যে সাহাবি তো করেছে আমি এটা করা শুরু করে দেই, অবশ্যই সুন্নাহ বিরোধী হবে, কারণ সাহাবিরা কোনো কাজ করেছেন তাদের কাছে হাদিস না পৌঁছার কারণ হতে পারে। আপনার কাছে কোনো ওজন নাই, আপনার কাছে হাদিস পৌঁছে গেছে, আপনাকে অবশ্যই সুন্নাহর উপর আমল করতে হবে। এই জন্য সুন্নাহর উপর আমল করবেন, অবশ্যই এই জাতীয় কাজ থেকে আমার বিরত থাকবো যা সুন্নাহ বিরোধী হবে।